ডিসেম্বর 2021 শুক্রবার রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত তেঘরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আরো উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে ব্লক হাসপাতালে রূপান্তরিত করার উদ্দেশ্যে পরিদর্শন করলেন মন্ত্রী আফরোজ জামান সাহেব এবং জেলা স্বাস্থ্য আধিকারিক। আপনারা জানেন যে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে একটাই ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যা দীর্ঘ 72 থেকে 74 সালের দিকে তৈরি হয়েছিল এবং এলাকার মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রেখেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের জেলা শ্রীময় সাহেবকে সজীবে তদন্ত করার জন্য বলেছেন, তাই শ্রীময় সাহেব এসছেন এবং ওনার আধিকারিক এসছেন, ওনারা সজীবে তদন্ত করে দেখছেন যে এই হসপিটালটাকে আরও আধুনিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কী কী প্রয়োজন আছে, কোথায় কী ঘাটতি রয়েছে, তাহলে সজীবে তদন্ত করে আগামী দিনে আরও যাতে এলাকার মানুষকে ব্যাপকভাবে পরিষেবা দিতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। নার্সিং স্টাফ পার্মানেন্টলি আছেন, ওখানকার মানুষকে পরিষেবা দেওয়া এখনও হয়, যারা বলেছে তারা হয়তো তথ্যটা সঠিকভাবে না জেনেই আপনাকে পরিবেশন করেছে। স্যার এই বাঁ দিকে আছে, লোকে তো সেই রাত্রি বলে এনে নদীর কেন যাচ্ছে, তাহলে ওকে 10-15 দিন আগে এনে সেটা হাসপাতালের সামনে কোথাও রেখে দিলাম। অতি ভক্তিতে রোগমুক্ত কবিরাজ মোহাম্মদ খোশ বোরালি, মিরপুর পশ্চিমপাড়া, নওদা, মুর্শিদাবাদ। এখানে কবিরাজি জল ঔষধ দিয়ে যে কোনো জটিল, কঠিন, নতুন এবং বহু পুরাতন রোগ সারানো হয়। মোবাইল 97 33 73 81 88। মিরপুরের কবিরাজ খোশবুর সাহেবের কাছে এসে আমার ঘাড়ের লতা, পিঠের যন্ত্রণা, বুকের যন্ত্রণা কমেছে। আপনার নাম? রাবিয়া খাতুন। বাড়ি? নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।